ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সবার সাথে আমি ডিসকাস করতে চাই, যে বিষয়টা সম্পর্কে আমাকে সাজেস্ট করে আমাকে হেল্প করবেন, আর আমি চাই বিষয়টা আমার সাথে আপনাদেরও বিবেচনা করে দেখা উচিত। সো আমি আজকে প্রিলিমিনারি টেস্ট একটি কোশ্চেন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। বিষয়টা হলো, কোশ্চেনটা আগে আপনারা দেখেন, প্রিলিমিনারি টেস্ট, টেস্ট কোড ফোর, কলেজ সমপর্যায়, সময় 1 ঘন্টা, পূর্ণমান 100, প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কর্তন হবে। অনেকে আছে যেটা আমি জানি না বা পারি না, কিন্তু আন্দাজে অনুমান করে ভরা পূর্ণ করে আসি, এর জন্য আমাদের 0.5 পয়েন্ট, মানে 0.5 পয়েন্ট করে কর্তন করা হয়, কেটে নেওয়া হয়। এটা হচ্ছে ফ্রন্ট পেজ কোশ্চেনে যেটা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। এবং এখানে সংশ্লিষ্ট বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন যে রোল নম্বর এবং প্রশ্নপত্রের সেট কোড উত্তরপত্রে যথাযথভাবে না লিখলে এবং সংশ্লিষ্ট বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। অনেকে এই এই উপরের ফ্রন্ট পেজটা অনেকে পড়েন না। আজকে যে বিষয়টা অনেকে সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে, এই উপরের ফ্রন্ট পেজটা না পড়েই ভেতরে কোশ্চেন দেখার জন্য বিধে ব্যস্ত হয়ে পড়েন। এখানে কোশ্চেন আসেন 100টার জন্য 100 মার্ক। সো যে কোশ্চেন করা হয়েছে এখানে গণিত বিষয়ের উপরে কোশ্চেন করা হয়েছে, দেখবেন এখানে বাংলা বিষয়ের উপরে কোশ্চেন করা হয়েছে, এখানে বাংলা ব্যাকরণ বিষয়ের উপরে কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে ইংলিশ সাবজেক্টের উপরে। এখানে আছেন সাধারণ জ্ঞান এবং গণিত, কোশ্চেন সাবজেক্টগুলো মিক্স করে এখানে সাজানো হয়েছে। সো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, যে কোশ্চেনটা সবাই বলেছেন অনেক সুন্দর, সহজলভ্য এবং অনেক কমন কোশ্চেন এসেছেন, যেটা আসলে সবার অ্যান্সার করা সবার জন্য বেশ সহজ হয়েছে এবং সবাই খুশি কোশ্চেনটা দেখে। কিন্তু কিছু কিছু স্টুডেন্টসরা আছেন যারা এই কোশ্চেন নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন, আর এই মন্তব্যগুলো আসলে আমার মাইন্ডে বেশ লেগেছে। আমি জানি না, প্রত্যেকটা মানুষ তো আসলে একই মাইন্ডের না। সো আপনাদের সাথে আমার যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হলো, প্রিলিমিনারি টেস্টের, এটা আপনার প্রাথমিক পর্যায়ে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে, আপনার কলেজ পর্যায়ে, কলেজ সমপর্যায়ে যেই প্রিলিমিনারি টেস্টটা হয়েছেন এই সাবজেক্ট হতে পারে, ইভেন এনিথিং জব সেক্টর, আপনার যে কোনো পোস্টের যে কোনো চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে হতে পারে। আমরা আগে জাজমেন্ট করে দেখব যে এই পোস্টের জন্য আমি নিজেকে কতটুকু গড়তে পেরেছি, আমি আসলে এই পদের জন্য যোগ্য কি না। আমি যেই পোস্টের জন্য, যেই পদের জন্য যোগ্যই হতে পারিনি, যেই পদে চাকরি করার মতো, যেই পদে পর্যস্ত হওয়ার জন্য আমার নিজের ভেতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, যেইটার জন্য আমি নিজে কিছুই জানি না, করতে পারি না, আমি সেই পোস্টের জন্য আবেদন করে বাবা মায়ের পকেট থেকে টাকা নিয়ে আবেদন করছি এবং সেখানে ফেলিওর হচ্ছি, দেন আমি ফ্রেন্ডদের সাথে বিভিন্ন অনলাইনের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ব্যাড কমেন্ট করছি। আমাদের স্বল্প আয়তনের, স্বল্প পোস্টের দেশে অধিক পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্টসরা আবেদন করছে। আসলে জনসংখ্যা অনুযায়ী আমাদের দেশে জব সেক্টরগুলোর পজিশন, পোস্ট অনেক কম, সীমিত, আর এই সীমিত পদের জন্য আমরা প্রতিনিয়ত লড়াই করছি লক্ষ লক্ষ স্টুডেন্টস, আর তার মধ্যে যদি পার্সিয়ালিটি হয়ে থাকে সেটা তার নৈতিকতার দিক থেকে, সে সেটা ভুল করেছেন, খারাপ করেছেন। কিন্তু
আমি যেটা জানি না, যেটা পারি না, যেটা বুঝি না, আমি কেন সেই পোস্টের জন্য বাবা মায়ের টাকা নষ্ট করছি, আমার মূল্যবান সময় নষ্ট করছি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেন এই অহেতুক বিষয়গুলো নিয়ে সময় নষ্ট করছি। আগে আমি নিজে কতটুকু নিজেকে তৈরি করতে পারলাম ওই পজিশনের জন্য, সেইটা আমাকে বিবেচনা করতে হবে। অনেকে এটা নিয়ে বাজে মন্তব্য করছেন, কোশ্চেন নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, অনেকে গভ অর্গানাইজেশনের বিভিন্ন উচ্চপর্যস্ত কর্মকর্তা প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন। আমি সর্বপ্রথম জাজমেন্ট করব নিজেকে, আমার ভিতরে কর্মঠ ক্রিয়েটিভিটি যোগ্যতা কতটুকু নিজে অর্জন করতে পেরেছি, আমি কতটুকু ওই পোস্টের জন্য পারফেক্ট, সেটা নিজেকে আগে যাচাই করে দেখতে হবে, দেন আমি ওই পোস্টের জন্য অ্যাপ্লাই করব। আমি যে বিষয় সম্পর্কে জানি না আমি সেখানে আবেদন করছি, তার জন্য ট্রাই করছি, বাবা মায়ের টাকা নষ্ট করছি, আমার টাইম পাস করছি, ইভেন যারা এক্সামিনার আছে তাদেরকে হ্যারাসমেন্ট করছি, যারা আমার ফ্রেন্ড সমবয়সী যারা বড় ভাইয়া আপুরা আছেন তাদের সময় নষ্ট করছি, তাদেরকে হ্যারাসমেন্ট করছি, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। আমি এই পোস্টের জন্য কতটুকু পারফেক্ট সেটা আগে নিজেকে জাজমেন্ট করতে হবে, আমি এই অফিসের জন্য এই পোস্টের জন্য আমি কতটুকু যোগ্য সেটা আগে নিজেকে বিবেচনা করতে হবে, দেন তারপরে আপনি একটা কমেন্ট করতে পারেন। সো যে বিষয়টা আমি সবার সাথে আলোচনা করতে চাই সেটা আমি নিজেকে আগে বিচার করব, দেন আমি পরবর্তীতে অন্য একটা অর্গানাইজেশনকে আমি দোষারোপ করব, ফল বের করব। সবার কাছে আমার অনুরোধ থাকবে নিজেকে সবাই আগে গড়ে তুলবেন, নিজেকে সেই পজিশনের জন্য যোগ্য হিসেবে তৈরি করবেন, দেন তারপরে আপনি সেই পোস্টের জন্য আবেদন করবেন, সেখানে লড়তে যাবেন। আমার কথাগুলো কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, আপনাদের জন্য আমার নিজের মনোশক্তিকে বৃদ্ধি করার জন্য আপনাদের সাথে সাবজেক্টটা আমি শেয়ার করলাম। সো আমার ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান কমেন্টে আশায় থাকব। এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো কিছু করেন, জীবনে অনেক বড় হন, সবার দীর্ঘায়ু হোক, সবাই ভালো কিছু করেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।